Assalamu alaikum. Welcome to our online classes from Shahid Cadet Academy in Chattogram branch. Today we are going to learn an important topic, of English, which one is needed for all of the students from class 6 to 10. Even more than that, it can be used for all of us. And I am offering you to all of your students to have a class with me. The topic is voice change. To amra ashole shobai jani je voice change mane bangladesh eta ke bola bachcho koto prokar dui prokar active voice passive voice amader ke jeta korte eta theke poriborton active to passive passive to active যেটা আমাদের প্রশ্ন আর কি তো আমরা এখন শিখবো যে অ্যাক্টিভ টু প্যাসিভ কীভাবে করতে হয় বা অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম কী কেমন অ্যাক্টিভ টু প্যাসিভ এখন সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি আগে উদাহরণ দেখলে আমাদের বিষয়টা আরও পরিষ্কার হবে হি ইটস রাইস এটা একটা সিম্পলেস্ট উদাহরণ আমরা সবাই সেন্টেন্সটা জানি হি ইটস রাইস মানে কি সে ভাত খায় এখন যেটা হচ্ছে যে এখানে কি সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট সাবজেক্ট আমরা কি দিয়ে লিখলাম এস ইউ বি ভার্ব আর এটা অবজেক্ট কেমন বিতে ভার্ব হতে অবজেক্ট এখন এটা আসলে কিসে আছে এটা আছে অ্যাক্টিভে কেমন তা আমরা এটা কি কিসে নিব প্যাসিভ প্রথম উদাহরণ করলাম তারপর নিয়মটা দেখবো উদাহরণ থেকে আমরা নিয়মটা শিখে নেব কেমন তাহলে যেটা নিয়ম সেটা হচ্ছে কি প্রথমত সাবজেক্টটা অবজেক্টটাই কী করতে হবে সাবজেক্ট সাবজেক্ট করতে হবে অবজেক্ট আর অবশ্যই সেটা অবজেক্টিভ ফর্মও ইউজ করতে হবে মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে আর এর সামনে একটা টু বি ভার্ব বসবে সেটা হচ্ছে টেন্স অনুসারে কেমন অবশ্যই আমরা জানি যে টু বি ভার্ব কী অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন জাস তাহলে প্যাসিভ করলে কী হবে আমরা এটাকে কী করলাম সাবজেক্টে রূপান্তর করলাম রাইস তাহলে এটা হচ্ছে অবজেক্ট এর আগে আমাদের মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি ইটেন তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আমরা কী ইউজ করব ইজ আমাদের কাছে অপশন ছিল তিনটা অ্যাম ইজ আর অ্যাম হচ্ছে শুধুমাত্র আইয়ের জন্য আর হচ্ছে প্লুরালের জন্য আর সিঙ্গুলার থার্ড পার্সনের জন্য ইজ রাইস ইজ ইটেন আর এখানে একটা প্রয়োজন মতো প্রিপজিশন বসাইতে হবে প্রিপজিশন সেটা সাধারণত ক্ষেত্রে বাই ইউজ হয় এছাড়া অন্যান্য আরও প্রিপজিশনস আছে সেগুলো ইউজ হতে পারে তবে মোস্টলি আমরা ইউজ করবো বাই ইটেন বাই হিম হিটা হয়ে যাবে কি হিম কেন হবে হচ্ছে অবজেক্ট হিসাবে অবজেক্টিভ কেসটাই বসাইতে হবে তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে এটা এখানে এটা এখানে কেমন তাহলে নিয়মটা এবার আমরা উদাহরণ থেকে শিখি তাহলে কী করতে হবে যে কোনো অ্যাক্টিভ বয়েসকে প্যাসিভ বয়েস রূপান্তর করতে গেলে অবজেক্টটা করতে হবে সাবজেক্ট ভার্বের মেন ফর্মটার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে আসলে প্যাসিভ দ্বারা এটাই মিন করে যে ওইটার পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ওইটা কী হয় যেমন এই যে সাবজেক্ট আছে এটা আসলে নিজে করে না এটা হচ্ছে এ করে কেমন এখন বিষয় হচ্ছে আসলে বয়েস চেঞ্জের প্রয়োজনীয়তা কী বয়েস চেঞ্জের প্রয়োজনীয়তা হচ্ছে ওখানে কারণ হচ্ছে কিছু কাজ আছে কিছু সাবজেক্ট করতে পারে না সেগুলোকে অন্য কেউ করতে হয় তখন এই কারণেই আমাদের আসলে ভয়েস চেঞ্জের প্রয়োজন হয় যেমন আমরা ভাত খাই ভাত তো আর আমাদেরকে খেতে পারবে না পারবে যদি পারতো তাহলে আমাদের ভয়েস চেঞ্জের প্রয়োজন ছিল না তাহলে এক্ষেত্রে যেহেতু পারে না আমাদেরকেই সেটা করতে হয় তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে ভয়েস চেঞ্জটা জানতে হবে যেমন উই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি ক্রিকেট কি আমাদের খেলে অবশ্যই সেটা হতে পারে না তাহলে প্রসঙ্গতই আমাদেরকে এইটার জন্য ভয়েস চেঞ্জটা শিখতে হচ্ছে কেমন তাহলে কী করতে হয় সাবজেক্টকে অবজেক্ট ভার্বের আগে মূল ভার্বের আগে একটা টু বি ভার্ব বসবে টু বি ভার্ব কী অবশ্যই তোমরা সবাই জানো তারপর আমি লিখে রাখি এখানে প্রয়োজন অনুসারে সেটা টেন্স অনুসারে বসবে কেমন অ্যাম ইজ আর এটা কি প্রেজেন্ট টেন্সের সময় আর হচ্ছে কি ওয়াজ আর হচ্ছে হয়ার এটা কিসের সময় এটা পাস্ট টেন্সের সময়
তাহলে আমাদের তো এগুলো অবশ্যই জানা আছে, রাইট? এগুলো আমাদের ইউজ করতে হবে কার আগে? এটার আগে, কেমন? আর এখানে একটা প্রিপজিশনস, যেমন সবসময় বাই ইউজ নাও হতে পারে, যেমন আই নো দ্য ম্যান ইজ নোন টু মি, তখন সেক্ষেত্রে বাই ইউজ হয়নি, কেমন? এখন আমাদেরকে যেটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্স থেকে আমাদেরকে একটা করে উদাহরণ জানা দরকার, কারণ হচ্ছে আমরা সবসময় এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ভয়েস চেঞ্জ পাবো না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আমাদের কী করতে হবে যে অন্যান্য যে টেন্সগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে প্র্যাকটিস করে আগে থেকে জানা দরকার। তাছাড়া আরও আছে যে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তখন সেক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে না। আমরা এটা শিখতেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, এবং হচ্ছে সিম্পল টেন্সগুলো থেকে আমরা শিখব, কেমন? তবে এই নিয়মটা হচ্ছে যে ইন জেনারেলি সব সময় প্রযোজ্য। ওকে, একটু হিজিবিজি মনে হচ্ছে কি? আর প্যান্ডেমিক টাইম যেহেতু যাচ্ছে, আমাদেরকে আরও সতর্ক থাকা দরকার। তোমরা আশা করি সতর্ক আছো, আশা করি বাসায় থেকে আরও ভালোভাবে সময়টা কাজে লাগাবা, কেমন? ওকে, আমরা পড়াই থাকি। এখন আমাদেরকে টেন্স কত